নিজেদের শেষ ম্যাচে আজকে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, যেখানে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় নেপালের অধিনায়ক। টসে হেরে ব্যাট করতে নেমে 19.3 ওভারে 106 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ 17 রান করেন সাকিব আল হাসান। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে 13 রান। 106 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে নেপাল। বাংলাদেশের ফাস্ট বোলার তানজিম হাসান সাকিবের বোলিং তোপে মাত্র 26 রানের মধ্যে নিজেদের টপ অর্ডারে পাঁচ ব্যাটারকে হারিয়ে বসে নেপাল। তবে এরপর কুশাল মাল্লা এবং দীপেন্দ্র সিং আইরে দুর্দান্ত ব্যাট করেন, প্রায় বাংলাদেশের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন। তবে শেষ দিকে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন, তাকে যোগ্য সঙ্গ দেন সাকিব আল হাসান। 19.2 ওভারে নেপাল অল আউট হয়েছে 85 রানে, বাংলাদেশ জয় পেয়েছে 21 রানের ব্যবধানে। আর এই জয়ে দক্ষিণ আফ্রিকার সাথে দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল টাইগাররা। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।